কদমতলা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বেকারি। ঘটনা সোমবার গভীর রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, কিন্তু দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টা চালিয়েও এই বিধ্বংসী আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি রোজ ফ্লাওয়ার নামের এই বেকারিটিকে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সেক্রেটারি। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও কদমতলা বাজারে নৈশ প্রহরী ও পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করছিলেন। রাত ১২টা নাগাদ হঠাৎ তারা দেখতে পান কদমতলা সবজি বাজার সংলগ্ন রবীন্দ্রনাথের ভাড়ার ঘরে লালমোহন দাসের রোজ ফ্লাওয়ার নামের বিস্কুট বেকারির ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল বাহিনী ও কদমতলা থানায় খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের লেলিহান শিখার মাত্রা এতটাই বেশি ছিল যে একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে কদমতলা দমকলের একটি ইঞ্জিন এসে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত দিলেও ততক্ষণে রোজ ফ্লাওয়ার বেকারিটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও কদমতলা বাজার কমিটির সেক্রেটারি। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন বাজার সেক্রেটারি। ১২টার সময় আমাদের বাজারও নৈশ পহরা ছিল, ওরা আমাকে ফোন করেছে, আমি সঙ্গে সঙ্গে এসেছি। আসার সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে, কদমতলা ফায়ার সার্ভিসে ফোন করা, ওরা এসেছে। আসার পরে যে কাউন্টার ছিল কাউন্টার থেকে আগুনটা বেরিয়েছে, ওরা সঙ্গে সঙ্গে কী কাউন্টার, ওই যে বেকারির যে কাউন্টার, বেকারির যে কাউন্টার যেখানে উনি বিস্কুট রেখে বিক্রি করেন, এখান থেকে আমার একটা অনুমান হচ্ছে বলছি আমি শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে। এবং এলাকাবাসী, গ্রামবাসী, বাজার কমিটি সবাই মিলে আমরা এই আগুনটাকে আয়ত্ত করেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ধর্মনগর ফায়ার সার্ভিসকে ফোন করেছি। ধর্মনগর ফায়ার সার্ভিস এসেছে, ওরা এসে আমাদেরকে অনেক সাহায্য করেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান বাজার কমিটির সেক্রেটারি। এ বিষয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার বলেন, দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। আজকে রাত্রে অনুমান ১২টা ১২টার ভিতরে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। আমাদের এখানে নাইট পার্টি যারা এখানে ডিউটি করে, আমাদের পুলিশ এবং এসপি পার্টি মিলে, তার সঙ্গে ছিল পাবলিক বাজার কিছু পাহারাদার সঙ্গে, তারা হঠাৎ করে আগুন দেখতে পায়। তারা চিৎকার দেয়, চিৎকার দিয়ে এদিক ওদিক তারা চেঁচামেচি করে, ডাকাডাকি করার চেষ্টা করে। তখন থানায় খবর যায়, খবর যাওয়ার সাথে সাথে কদমতলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কদমতলা ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস আসার সাথে সাথে ওরা ওদের কাজ শুরু করে দেয়। এই রথীন্দ্রনাথের একটা বড় বেকারি, এখানে সামনে একটা লন্ড্রি, এটা বড় মেশিন টেশিন ছিল, এটার ভিতরে তারা অত্যাধুনিক মেশিনে লাগিয়েছিল। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে গোটা কদমতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।